পথে এবার নামো সাথী, পথেই হবে সে পথে না। সামনে বিধানসভা নির্বাচন, তার আগে বিজেপি কুচ্ছ অপপ্রচারের বিরুদ্ধে দলের প্রবীরা বাহিনীকে পথে নামার ডাক দিয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তিনি মনে করেন মহিলারাই পারেন সমাজের চিন্তাভাবনাকে পরিবর্তন করাতে। আগামী নির্বাচনে দলের মহিলা ব্রিগেড কিভাবে কাজ করবে তার জন্য একটি কর্মী সভার আয়োজন করা হয়েছিল শনিবার। এদিন কসবা বিধানসভার বিধায়ক তথা রাজ্যের বিপর্যয় মোকাবিলা মন্ত্রী জাবির খানের নেতৃত্বে এই মহিলা কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। এদিনের সভায় আগামী লড়াইয়ের জন্য সবাইকে প্রস্তুত থাকার পাশাপাশি দলত্যাগীদেরকে একহাত নিলেন জাবেদ আহমেদ খান। মহিলারা তো আমাদের শক্তি, এবং মহিলারা যেখানে যে প্রোগ্রামে এগিয়ে আসে, আমার নেত্রী বলেছেন মমতা দি সেই প্রোগ্রামটা সবসময় সফল হয়। আর মহিলারা যখন নিজে এগিয়ে আসবেন আমার ধারণা সে কনস্টিটিউয়েন্সিতে আমরা এগিয়ে থাকব। যারা যাওয়ার আছে চলে যাবে, তারা সুবিধাবাদী, তাদের নিজের সুবিধার জন্য যাচ্ছে, দলের যদি ভালোবাসত কেউ যেত না। আজকে আমরা একটা জিনিসের মধ্যে বিশ্বাস রাখি, মমতা ব্যানার্জির কোনো বদল নেই। সেই জায়গা যারাই যাচ্ছেন তারা কিন্তু আজকে সব সুবিধা নিয়ে দলটাকে পিছন থেকে ছুরি মারছেন, এটা ভালো হচ্ছে না, তাদের জন্য ভালো হচ্ছে না, বাংলা জনগণ তাদের উত্তর দেবে। কার আব্বাস সিদ্দিকি কোনো ফ্যাক্টর হবে না, বাংলার মানুষ জানে তারা শিক্ষিত, তারা শান্তিপ্রিয়, সে মুসলিম হোক হিন্দু হোক, তারা এই নির্বাচনে আব্বাস সিদ্দিকি এবং ওয়াইসিকে উচিত জবাব দিয়ে দেবে। চ্যানেল 10 ভোট যত এগিয়ে আছে ততই বাড়ছে।